এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিথিলা, মিথিলা মন্না ব্লগস থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। লাস্ট ব্লগে আমি আপনাদের সাথে আমাদের শর্ট ভ্যাকেশনের ব্লগটা শেয়ার করেছিলাম। তো ভ্যাকেশনের ব্লগ যেহেতু বড় হয়ে গেছে, তার জন্য এটাকে আমি তিনটা পার্টে করেছি। তো ফার্স্ট পার্টটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে সেকেন্ড পার্টটা শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন এবং এনজয় করবেন পুরো ব্লগটা। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এবং আমার পেজটাকে লাইক অ্যান্ড ফলো করেননি, তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো ওকে, ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছি। নেমে এখন চলে এসেছি ফিনালে লিগুরে। এটা হচ্ছে একটা সি বিচ, এখানে আমরা আজকে একদম ফুল ডে স্পেন্ড করবো। তো স্টেশন থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি, কারণ আসার সময় টিকিটের অনেক প্রবলেম হয়েছে, তো যাওয়ার সময় যাতে প্রবলেম না হয় তার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি। এই তো স্টেশন থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি একটা বিচের দিকেই যাচ্ছি। বিচের সামনেই যে বার থাকবে সেখানে আমরা সকালের নাস্তাটা করে নেব, হালকা নাস্তাই করব, কারণ অলরেডি 12টা বাজে। বাট আমার কাফে খেতে হবে, কারণ আমি ঘুম হয় নাই, রাতেও ঘুম হয় নাই, সকালেও খুব ভোরে উঠে গেছি। সো কাফে তো মাস্ট এখন খেলে তারপরে আমি সারাটা দিন খুব এনজয় করতে পারবো। তাই তো বাইরের ভিউটা খুবই সুন্দর, ওয়েদারটা অবশ্য ভালো ছিল না, একটু মেঘলা মেঘলা ছিল, বাট প্রচণ্ড গরম ছিল, একটা ভাবসা একটা গরম ছিল, যার জন্য কালারগুলো এতটা পারফেক্ট আসবে না বিচের কালারটা। কারণ যখন ওয়েদার ভালো থাকে, আকাশটা যখন একদম ক্লিয়ার থাকে, তখন ভিডিও কোয়ালিটি খুব ভালো হয়। তাই তো আমরা এখানে বারের থেকে ক্যাপুচিনো নিচ্ছি আর একটা ক্রোসেন নিচ্ছি আমার জন্য। আমার ক্রোসেন খুব ফেভারিট, কারণ মোন্নাও খাবে না, মোন্না তারা দুপুরে খাবার একসাথে খাবে, আর মানাফার মোন্না বাসা থেকে নাস্তা করে এসেছে, ওরা হটডগ খেয়ে এসেছে, যার জন্য ওদের ক্ষুধা নেই। বাট আমি খাইনি, আমি এত সকালে নাস্তা করতে পারি না। তাই তো দুজনের জন্য দুইটা ক্যাপুচিনো নিয়েছি, এখন খেয়ে তারপর আমরা একটু ঘুরবো, ঘুরে তারপর আমরা পরে বিচে নামবো। কারণ হচ্ছে বিচে নেমে গেলে পরে আর ঘোরার এনার্জি থাকে না, আর একবার পানিতে নামলে পরে আর উঠতে ইচ্ছে করে না। তো আমরা আগে ঘুরে নিব, ঘুরে তারপর আমরা বিচে নামব। আর সকালের নাস্তা বলতে হালকা নাস্তা করে এখন আমরা একটু ঘুরতে বের হয়েছি, এরিয়াটা একটু ঘুরবো, ফুল এরিয়াটা। এটা ছোট্ট একটা বিচ, বেশি একটা বড় না, ঘুরতে বেশি একটা সময় লাগেনি আমাদের। এটা একটা ইনডোর গেম সেন্টার, এটার ভেতরে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইড আছে। তো এই তো আমরা যাচ্ছি, দেখছি কি আছে। আর আমাদের একটা সিট নেব, আমরা একটা প্রাইভেট বিচে যাব, সো এটার জন্য আমাদেরকে সিট নিতে হবে। সিটের জন্য খুঁজছিলাম, অনেকগুলোতেই বুকিং কমপ্লিট হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা অলরেডি 12টা বেজে গেছে, আমরা লেট হয়ে গেছি, যার জন্য পাচ্ছিলাম না। তারপরও খুঁজছিলাম যে দেখি পাই কি না, আর এরিয়াটা ঘুরছিলাম আর পিকচার তুলছিলাম। এই তো তো ঘুরে টুরে তারপর আমরা দুপুরের খাবার খাবো, দুপুরের খাবার খেয়ে তারপরে আমরা বিচে যাব। তাই তো আমরা ঘুরছি, প্লেসটা আসলেই খুব সুন্দর ছিল, এত বেশি গ্যাদারিং ছিল না, গ্যাদারিং একদমই কম ছিল, সো ভাল লাগছিল। আমরা ঘুরছিলাম, বাট গরমটা প্রচণ্ড ছিল, মানে খুবই গরম ছিল, রৌদ্র ছিল না তেমন একটা, বাট গরমটা বেশি ছিল। আর ঈদের পর দিন যেহেতু ছিল, ঈদের দিনও আমরা খুব বেশি টায়ার্ড ছিলাম সব কিছু মিলিয়ে একটু, তারপরেও আমরা এনজয় করেছি। কাফেটা খাওয়ার পরে একটু এনার্জি পেয়েছি, তারপর একটু ভালোভাবেই ঘুরতে পেরেছি। তো এই তো প্লেসটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা প্লেসটা উপভোগ করুন, অনেক সুন্দর একটা প্লেস। তো আমরা একটা বিচ, প্রাইভেট বিচ পেয়েছিলাম, যেখানে সুইমিং পুল অ্যাটাচ ছিল, বাট সেটাতে আমরা সিট পাইনি, আমাদের ভাগ্য খুবই খারাপ। কারণ আমাদের ইচ্ছে ছিল এটা নেওয়ার, কারণ মানাফ বিচে কমফোর্টেবল না, ও পানিতে নামতে চায় না, জাস্ট কর্নারে বসে থাকে, কর্নার পর্যন্তই থাকে, পানিতে না যায় না। বাট সুইমিং পুল ও খুব পছন্দ করে, সো তার জন্য আমরা চাচ্ছিলাম যে সুইমিং পুলে এই এই প্রাইভেট যে বিচটা আছে এটা নেওয়ার জন্য।
বাট তাদের সিট ছিল না, তার সিট একদম ফুল ব্লক হয়ে গিয়েছিল। তো এই তো, তারপর এখন অবশ্য কোভিডের কারণে আগের মতো কিন্তু আর ওই ইয়েটা নাই, এখন একটা লিমিট করা হয়েছে যে এত পার্সনের বেশি তারা নিতে পারবে না। তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা পিকচার টিকচার তুললাম, তুলে এখন আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছি, ইন্ডিয়ান অথবা আমরা ইস্তাম্বুলের পিৎজা কাবাব তাছাড়া এই ধরনের রেস্টুরেন্টগুলোই খুঁজছি, ফাস্টফুড যে কোনো ম্যাকডোনাল্ডস অথবা বার্গার কিং। তো ফাস্টফুডের কোনো কিছুই পাচ্ছিলাম না, তো ঘুরতে ঘুরতে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, ইন্ডিয়ান না সরি বাংলাদেশি পিৎজা কাবাব রেস্টুরেন্ট, কারণ মানাফের আবার পছন্দ না হলে ও খাবার খাবে না, তো এখন ওরকে ওর পছন্দ মতো খাবার খাওয়ানো উচিত। তো পরে আমরা একটা পিৎজা কাবাব রেস্টুরেন্ট পেয়েছি, তো এটা রেস্টুরেন্ট মানে বিচের সামনেই ছিল, আমরা যেহেতু পিছনে চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, যার জন্য আমরা অনেকটু ঘুরতে হয়েছে এটা খুঁজে পেতে। তো যাই হোক, ঘুরে ঘুরতে ঘুরতে ফাইনালি নিজের দেশের একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম। তো এখানে আমরা এখন দুপুরে খাবার খেয়ে নেব, খাবার খেয়ে তারপর আমরা বিচে যাব। এই ছিল আমাদের ভ্যাকেশনের সেকেন্ড পার্ট, থার্ড পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।